অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অতি বিশেষ এই প্রোগ্রাম মহাভাগ্য যোগ, এই ছয়টি রাশি হতে চলেছে মালামাল। দেখুন, আমি যে কারণগুলো বলি অর্থাৎ হাওয়াতে ঢিল মারা এ কথা আমার নয়। কি কারণ আপনারা আগে জেনে নিন, কি কারণে বলতে চলেছি এই মহাভাগ্য যোগ, এই যে ছয়টি রাশি মালামাল হতে চলেছে। তারপর বলবো কোন কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে এবং মহাভাগ্য যোগটা কি। দেখুন, বিগত 10 বছর ধরেও এই যোগ কিন্তু আমি দেখতে পাইনি, অর্থাৎ এই সুপারশালী এই যোগ এই ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষ করে ভাগ্য কিন্তু উদয় করতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই ছয় রাশি এই মহাভাগ্য যোগে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। কোন কোন এই ছয়টি রাশি আমি জানাতে চলেছি, তার আগে এই যে সুপারশালী এই মহাভাগ্য যোগ, যেটা বিগত 10 বছর কিন্তু আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি, এই যোগে মালামাল হতে চলেছে এই ছয় রাশি। কি এই যোগ? দেখুন, নবগ্রহ, এই যে 9টি গ্রহ আছে, চন্দ্র, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এই যে নবগ্রহ, এই নবগ্রহ একে অপরে নবপঞ্চম যোগ কিন্তু সৃষ্টি করেছে। কেমনভাবে? দেখুন, বর্তমানে আগে বুঝুন, থিঙ্কিংটা বুঝুন, কিসের জন্য আমি বলছি। অ্যাস্ট্রোলজি হচ্ছে, এই জ্যোতিষটা হচ্ছে বেদের চোখ, অর্থাৎ এখানে কোনো ভাওতাবাজির কোনো কথা নাই। অবশ্যই আপনাদেরকে কারণটা বুঝতে হবে, কী কারণ আমি বলছি। যাদের হচ্ছে না, কেউ কেউ কমেন্টস করছে যে স্যার আপনি যেগুলো বলছেন মিলে যাচ্ছে, প্রচুর এরকম কমেন্টস এসছে যে স্যার যেটা বলেছেন সেগুলো আমার হয়ে ঘটছে। কেউ কেউ করছেন, যাদের হচ্ছে না তারা আমি আবারও বলবো নিজস্ব জন্ম ছকটা একবার হলো অ্যানালাইসিস করান, কোন জায়গাটার প্রবলেম আছে সেটা একবার হলো দেখান। দেখুন, এবার আমি বলে দিই, এই যে মহাভাগ্য যোগ বর্তমানে কুম্ভ রাশিতে গুরুর অবস্থান অর্থাৎ বৃহস্পতি, আপনার বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান, কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান এবং মিথুন রাশিতে শুক্রের অবস্থান এবং বৃষ রাশিতে রবি, বুধ এবং রাহুর অবস্থান। দেখুন, একে অপরের নবপঞ্চম। দেখুন, মঙ্গল থেকে কেতু পঞ্চমভাবে, আবার কেতু থেকে মঙ্গল নবমভাবে, এই যে নবপঞ্চম একটা প্রথম, অর্থাৎ কেতু এবং মঙ্গলের নবপঞ্চম হয়ে গেল। দ্বিতীয় যে গ্রহের কথা বলছি, দেখুন, বৃষ রাশিতে আপনার রবি, রাহু, বুধ এবং আপনার মকর রাশিতে শনির অবস্থান, অর্থাৎ এই জায়গাটা দেখুন, এই বৃষ রাশি থেকে এই শনি নবমভাবে, এই যে রবি, রাহু এবং বুধের নবম এবং শনি থেকে এই বৃষ রাশি পঞ্চম, অর্থাৎ রবি, রাহু এবং বুধ পঞ্চম, এই নবপঞ্চম যোগ, এবং কুম্ভ রাশিতে বৃহস্পতির অবস্থান এবং মিথুন রাশিতে শুক্রের অবস্থান, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিথুন রাশি পঞ্চম এবং আপনার ঠিক মিথুন রাশি থেকে শুক্র থেকে বৃহস্পতি নবম, অর্থাৎ ভাগ্য। এই নবপঞ্চম যোগ, এই যে 9টি রাশি মহাভাগ্যশালী হতে চলেছে, অর্থাৎ মহাভাগ্য যোগ। দেখুন, পঞ্চম স্থান থেকে আমরা বিচার করি অর্থ, কেরিয়ারের দিকটা, অর্থের দিকটা, আপনি কেমন ধনশালী ব্যক্তি হবেন, এবং নবম স্থান থেকে হচ্ছে ভাগ্য, ভাগ্য আপনার কতটা সাথ দিবে। এই যে মহাভাগ্য যোগ, এই নবপঞ্চম, এই 9টি নবগ্রহের নবপঞ্চম যোগ, 6টি রাশি হতে চলেছে মালামাল। কোন এই 6টি রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রবি, রাহু এবং বুধ একত্রে, তার ঠিক নবমভাবে শনি, অর্থাৎ এই যে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, এখানে আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় হবে এবং আপনাদের গ্রহ এক্সচেঞ্জ হচ্ছে,
অর্থাৎ রাশি চেঞ্জ করছে। বুধ যাচ্ছে শুক্রের ঘরে, শুক্র আসছে বুধের ঘরে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ধনপতি আপনার রাশিতে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ, সফলতা, সাকসেস কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এবং তার সাথে পঞ্চমপতিকে আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং পারিবারিক সুখের জায়গা, আকস্মিক ধনলাভ এই জায়গা কিন্তু দেখাচ্ছে বৃষ রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদেরও ক্ষেত্রে এই এই মহা ভাগ্যযোগ, অর্থাৎ আপনাদের ঠিক সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি থেকে আপনার শুক্র পঞ্চম এবং শুক্র থেকে আপনার বৃহস্পতি নবম, অর্থাৎ এই যে নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় নিশ্চিত রূপে এবং আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা দাম্পত্য সুখের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এবং এর সাথে সাথে এই যে আপনাদের ভাগ্যপতি কর্মভাবে, কর্মপতি ভাগ্যভাবে এই যে এক্সচেঞ্জ হয়ে গেছে, কর্মের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে দিবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন এই সময় আপনারা কিন্তু বিশেষভাবে জোর করে লেগে পড়ুন। চাকরির জায়গাগুলো কিন্তু আপনাদের গভর্নমেন্ট সার্ভিস ছাড়া এমনি চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে যোগ কিন্তু থাকছে। অর্থাৎ 2021 এই যে যোগ, মহাভাগ্য যোগ আপনাদের কিন্তু নিশ্চিতরূপে ভাগ্য উদয় করতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের নবমভাবে এই আপনাদের একাদশভাবে দশমভাবে আপনাদের বুধ রাহু এবং রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু মান সম্মান, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে। এবং আপনাদের ধনপতি এবং আপনাদের লাভ সফলতা সাকসেসের অধিপতি আপনাদের কর্মভাবে চলে যাচ্ছে। অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত করবে। সিংহ রাশির মানুষ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে, সফলতা সাকসেস লাভের জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সিংহ রাশির এবং ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশির, সফলতার জায়গা সাকসেসের জায়গা নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো, তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের ধনভাবে, আপনাদের ধনভাবে রবি রাহু বুধের অবস্থান, অর্থাৎ দেখুন বুধ এবং রাহু আপনাদের যেখানে অবস্থান করুক না কেন আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত দিবে, ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত দিচ্ছে। এবং এর সাথে কানেক্ট করে আপনাদের এই যে রবি বুধ রাহু, ঠিক তার নবমভাবে শনি এবং শনির এটা পঞ্চমভাবে এই রবি বুধ রাহু, অর্থাৎ নবপঞ্চম যোগ এবং কর্মপতি কর্মভাবে থাকায় কর্ম যারা চেষ্টা করছেন কর্মক্ষেত্রে আমি বলবো ঝাঁপিয়ে পড়ুন, বা কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং বৃহস্পতি এবং শুক্রের আপনাদের ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দিবে। এবং সপ্তমপতি তৃতীয়ভাবে আপনাদের কন্ট্যাক্টগুলো, ব্যবসার ক্ষেত্রে কন্ট্যাক্টগুলো, বড় ধরনের ইনভেস্টমেন্ট বা যাদের কাজের জন্য টাকা আটকে আছে, পেমেন্ট আটকে আছে, সেই পেমেন্টগুলো কিন্তু এই সময় কিন্তু দীর্ঘদিনকার পেমেন্ট আটকে আছে, এই পেমেন্টগুলো কিন্তু আপনি মেষ রাশির মানুষ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই নবপঞ্চম যোগে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের পঞ্চমভাবে আপনাদের শনির অবস্থান, ঠিক আপনাদের পঞ্চমভাবে শনির অবস্থান, ঠিক নবমভাবে রবি রাহু এবং বুধের অবস্থান, এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু দেবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট এবং সন্তানের সুখ, আকস্মিক ধনলাভ
এবং ভাগ্যপতি কর্ম, কর্মেভাবে কর্মপতি ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে। এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভাগ্য দয় কিন্তু করতে চলেছে। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, যাদের চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে চাকরির সম্ভাবনা বা প্রমোশন, বা যাদের ক্ষেত্রে আপনারা কাজ করেন, ধরেন আপনাদের বিল আটকে আছে, সেই বিলগুলো আপনাদের পাওয়ার সম্ভাবনা, এবং এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি আপনাদের নবমভাবে চলে যাচ্ছে এবং কর্মপতিকে নিয়ে আপনাদের শরীরগত দিকটা ভালো হবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কন্যা রাশি হচ্ছে মহাভাগ্যশালী হতে চলেছে এই নবপঞ্চম যোগ, এই নবগ্রহের নবপঞ্চম যোগের ফলে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতে বৃহস্পতির অবস্থান এবং আপনাদের পঞ্চমভাবে, আপনার পঞ্চমভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ এবং শুক্র থেকে আপনার বৃহস্পতির নবমভাবে, এই নবপঞ্চম যোগ, এই মহাভাগ্য যোগ এই কুম্ভ রাশিকে মালামাল করতে চলেছে আপনাদের ক্ষেত্রে, এবং আপনাদের ক্ষেত্রে ধনের দিকটা যথেষ্ট ভালো করবে। এবং এর সাথে সাথে আপনাদের চতুর্থভাবে সপ্তমপতির অবস্থান, অর্থাৎ এখানে কেন্দ্রতিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, এবং আপনাদের পঞ্চমপতি চতুর্থভাবে, চতুর্থপতি পঞ্চমভাবে এই যে এক্সচেঞ্জ হয়েছে, আপনাদের কেন্দ্রতিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ এবং কেন্দ্রে বুধ, রাহু এবং রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকে লাভ, আর্থিক ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এ সময় দিয়ে যেতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই নবগ্রহের নবপঞ্চম যোগ ভাগ্যোদয় করতে চলেছে, মহা ভাগ্য হতে চলেছে কুম্ভ রাশির। কেরিয়ারের ক্ষেত্রে আপনার সফলতা কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে, এবং কেন্দ্রতিকোণ রাজ্য আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে করতে চলেছে। অর্থাৎ আপনাদের ঠিক সপ্তমভাবে রাহু, রবি এবং বুধের অবস্থান, এর সাথে সাথে আপনাদের চতুর্থভাবে আপনার বৃহস্পতির অবস্থান, এবং এর সাথে সাথে আপনাদের ঠিক শুক্রের অবস্থান অষ্টমভাবে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে দিবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা করতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, পারিবারিক সুখের জায়গা, এবং এর সাথে সাথে নবমভাবে এই মঙ্গল আপনাদের অবস্থান করছে। মঙ্গল যদিও নিচ, কিন্তু শনি দৃষ্টি পড়াতে নিচ ভঙ্গ কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচস্থতার তেমন কিন্তু ফল আপনাদেরকে দিবে না। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে শুভ, এবং ধনের দিকটা, আকস্মিক ধনের দিক কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু থাকছে আপনার বৃশ্চিক রাশির। এই বৃশ্চিক রাশির এই নবগ্রহের নবপঞ্চম যোগ আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং সম্পূর্ণরূপে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মানে অভাবনীয়, অকল্পনীয় যোগ আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবে। অর্থাৎ এই যে ছয়টি রাশি অভাবনীয়, অকল্পনীয় এই যোগে, এই মহাভাগ্য যোগে এই ছয়টি রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ আমি কিন্তু টোটাল গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদেরকে এই প্রোগ্রামগুলো আমি দিয়ে থাকি।
দেখুন গ্রহের যেমন অবস্থান সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। যে ছয়টি রাশি বললাম সেই ছয়টি রাশি হতে চলেছে মালামাল, আর যে ছয়টি রাশির কথা বললাম না তারাও সম্পূর্ণরূপে ভালো রেজাল্ট না পেলেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফলগুলো কিন্তু এই সময় পাবেন। আবারও বলছি যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই নিজস্ব জন্মছক অ্যানালিসিস করেন, এবং যারা বলছে মিলে যাচ্ছে তাদের জন্য থাকলো আমার সেলুট ভালোবাসা। আপনাদের আরও মঙ্গল হোক আমি ঈশ্বরের কাছে কামনা করে প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।